after a bowl singer of the state was attacked by house owner and his son for not being able to give rent on proper time, NGO Bondhu Mane Bhalobasha members came forward and lent helping help to the victim. The members of the NGO Bondhu Mane Bhalobasha, led by Krishnadhan Nath, went to victim Monty Acharji's residence and had a talk with her and solaced the victim. Later, the NGO placed deputation to the officer on duty at the Amtali police station and demanded the police officials to take proper and immediate steps and give punishment to the accused as early as possible. In this regard, while talking to the reporters, Krishnadhan Nath said, দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার আপিল করছেন যে এই কোভিড সিচুয়েশনে আমরা একটা অসম লড়াই করছি, আমাদের দেশ এবং রাজ্য একটা মানে অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছে, প্রত্যেকটা মানুষের আর্থিক সামাজিক অবস্থার ক্ষেত্রে তার প্রভাব আছে। ওই জায়গাতে দেশের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো ভাড়াটিয়াকে ঘর বাড়ার জন্য প্রেশার দেওয়া যাবে না বা বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না। সেই পরিস্থিতিতে আজকে মন্টি আচার্য, যে লোকসঙ্গীত শিল্পী, তার বাড়ির মালিক তার সঙ্গে যে পাশবিক অত্যাচার করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। এবং এই ঘটনায় যে জড়িত অপরাধীরা রয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমাদের বন্ধু মানে ভালোবাসা টিমের সমস্ত বন্ধুরা আমরা আমতলি থানায় এসেছি, থানায় এসে ডেপুটেশন দিয়েছি। ব্যুরো রিপোর্ট, হালাবোল।